একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যাজ্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে, বাবা তাকে ত্যাজ্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যাজ্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দের আর বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিল, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাই ল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনার বাবা মার অবাধ্য হয়েছে। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কোনোটারে করো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, নাহলে সন্তান গুণাগার হবে। সন্তান গুণাগার হলে, ত্যাজ্য পুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাছে আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যাজ্য পুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যাজ্য পুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যাজ্য মানে ত্যাগ করা, ত্যাগ করার কোনো সুযোগ নেই। তিন দিন রাগ করে থাকতে পারেন, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নেই, এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি হয়তো অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যাজ্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত বড় অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদে তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ, তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো, আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুণাগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কদ্দূর হবে, আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুণাগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টাই আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।